কালী পূজোর দিন ভোরবেলায় তারাপীঠ মন্দিরে মঙ্গল আরতি আমরা দেখতেই পাচ্ছি। তারা মায়ের মূর্তিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে তারা মায়ের যে মূর্তি রয়েছে তাকে দুর্বাদল এবং রজনীগন্ধা দিয়ে সাজানো হয়েছে। কার পালা রয়েছে তার সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে তন্ত্র মতে মা কালীর পুজো হচ্ছে, ভাদ্র মাসে তারামার পুজো হয়। এখানে তারামা, সরস্বতী, নীল সরস্বতী, কালী, দুর্গা সব এখানেই পুজো হয়। আজকেও কালীর মতে পুজো হবে, সারাদিনই পুজো চলবে। বিশেষ পুজো হবে রাত্রিবেলায়, রাত্রি 10টার পরে, তখন কালী রূপে মাকে বিশেষ পুজো করা হবে। আমার নাম বোধন চ্যাটার্জি। জানতে চাইবো যে আমরা অন্যান্য সময় দেখি পঞ্চপ্রদীপে আরতি হয়, এই মঙ্গল আরতির সময় পঞ্চপ্রদীপ দেওয়া হয় না? একমাত্র সন্ধ্যা আরতি আর দ্বিতীয় আরতি সময় যখন মায়ের কালী মূর্তি পুজো হয় তখন মায়ের পঞ্চপ্রদীপ দিতে হয়। বিশেষ ভোগ কি হয়? বিশেষ ভোগ খিচুড়ি ভোগ, আজকে রাত্রেবেলায় পাঁঠাগুলি হবে, পঞ্চব্যঞ্জন দিয়ে ভাজা, সূর্য সবজি, মিষ্টি ভোগ হবে, এখন ফল মিষ্টি, মায়ের মিষ্টির শরবত, শীতল ভোগ, কলাই, ভিজানো সব মাতৃমূর্তি সাজানো হয়েছে মাকে। আজকে কালী মা রূপে সাজানো হবে মাকে, এখন ফল মিষ্টি, মায়ের মিষ্টির শরবত, শীতল ভোগ, কলাই, ভিজানো সব মাতৃমূর্তি সাজানো হয়েছে মাকে, আজকে কালী মা রূপে সাজানো হবে মাকে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা মায়ের যে মূর্তি রয়েছে তাকে কিন্তু এখানে দুর্বাদল, রজনীগন্ধা এবং সেই সঙ্গে জবা, সেই সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছে আদি মূর্তির ওপরে। এই হচ্ছে রাজরাজেশ্বরী বেশ, এবং সেই রাজরাজেশ্বরী বেশ দিয়েই কিন্তু সাজানো হয়েছে মাকে। এবং মঙ্গল আরতি যেরকমভাবে হলো, এরপরে কিন্তু দুপুরে ভোগ রয়েছে এবং সন্ধ্যেবেলা আরতি রয়েছে এবং বিশেষ নিশি পুজো রয়েছে। নিশি পুজো কটা থেকে শুরু হবে? রাত 10টা থেকে। তখন আর একটা আরতি। ক্যামেরায় সন্দীপ সাধুকার, সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, তারাপীঠ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।